কাকে বাঁচানোর চেষ্টা? পিট বাঁচানোর চেষ্টা নাকি নির্দিষ্ট কাউকে বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে? যে কারণের জন্য এইরকমই একটার পর একটা তথ্যগুলো সামনে আসছে এবং এই প্রত্যেকটা লিঙ্কে এক করে কোথাও না কোথাও গিয়ে হয়তো জোরবার চেষ্টা, যেমন সিবিআইয়ের আধিকারিকরা করছেন, সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরাও চেষ্টা করছি, একটু জানার চেষ্টা করি, একটু আলোচনার চেষ্টা করি, হয়তো কোথাও না কোথাও কোনো না কোনো সূত্র হয়তো একটা বেরিয়ে আসবে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। একেবারে ডান দিকে আমার সঙ্গে রয়েছেন আজকের আলোচনায় দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। এবং একই সঙ্গে আমরা পেয়েছি ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। আইনজীবী দীপঙ্কর দাসকে আপনাকেও স্বাগত জানাই। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশকর্তা, তিনি আমাদের এই আলোচনায় উপস্থিত রয়েছেন, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। প্রথমে আমি অরিন্দমবাবু আপনাকে দিয়ে শুরু করি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছবি পাল্টাচ্ছে, মানে ক্রাইম সিন তাকে একরকমভাবে মোটিভেট করা, তাকে সামনে রেখে একরকমভাবে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া, সবটাই যেন মনে হচ্ছে একটা না একটা ছবি, এবং প্রত্যেকটা ছবি আলাদা আলাদা দিন আলাদা আলাদা রকমভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। যে খবরটা এই মুহূর্তে আমরাও দেখালাম আপনাদেরকে, দুখানা মেমো, যে মেমোটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠে আসছে, এইসবের কী প্রয়োজনীয়তা রয়েছে বলুন তো? প্রথম কথা আমি বলি, আপনাদের মতো নির্ভীক সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে যদি আনইন্টারেপ্টেডলি আপনারা এই প্রচারটা করতেন না, তাহলে এই অভিজ্ঞদের থেকে শুরু করে যে লিঙ্কটা যে আজকে সাসপেন্ড করছে এগুলো কিন্তু হতো না। আমি আজকে মনে করে থাকি যে দীর্ঘদিন ধরে আমি আপনাদের বলে আসছি এবং আপনারা সেটা দেখে দেখিয়েছেন, যেভাবে নাকি প্রি প্ল্যান্ড ওয়াইজ তাকে মার্ডারটা করা হয়েছে এবং প্রি প্ল্যান্ড ওয়াইজ যে পিওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং এই যে পিও চেঞ্জ করার পিছনে যে একটা গভীর রহস্য, আপনাকে মনে রাখতে হবে এই মার্ডারটা কিন্তু আজকে সন্দেশখালী বা বিভিন্ন জায়গায় হয়নি, ইনসাইড অফ দ্য সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে। অনেকে জিজ্ঞাসা করেন যে তাহলে ওখানে হলো কেন? আরে ভাই, ওখানে যদি না হতো তাহলে এইরকমভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ ডাক্তাররা আজকে এভিডেন্সটা কি আজকে সরাবার জন্য স্কোপটা পেত? তাহলে ওখানে তো ঘেরাও করে থাকতো। আমি আপনাদের বলি যে আজকে দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে নারী বাহিনী যেভাবে জাগ্রত হচ্ছে, ম্যাডাম আপনাকে বলি যে আমার মনে পড়ে যাচ্ছে 1943-তে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদহীন বাহিনী এবং তার ঝাঁসি বাহিনীকে তৈরি করার, যে নারীরা সেই সময় রক্ত দিয়ে আজকে ব্যাটল ফিল্ডে আজকে যাওয়ার জন্য উইলিংনেস এক্সপ্রেস করেছিল, আজকে সেই, আপনি শুধু ভারত বলবেন না, গতকালকে আপনারা দেখিয়েছেন 50-60টা দেশ কিন্তু কেন আজকে যে আজকে মুখ্যমন্ত্রীর জন্য আমরা আজকে লড়াই করেছি। আমি পুলিশের চাকরি করার জন্য আমি কিন্তু আপনাকে বলেছি 16 আগস্ট 1990 সাল যখন ওনাকে হাজরায় মারা হয়েছিল, আমরা পুলিশের চাকরি থেকেও আজকে ওখানে গেছিলাম এসএসকে। আজকে আপনি আমাকে বলুন যে আজকে এখনও যে নির্লজ্জের মধ্যে বক্তব্য রাখছেন, যখন মুখ্যমন্ত্রী কুশপত্তলিকা যখন আজকে আগুনে পোড়ানো হচ্ছে, জুতো দিয়ে মারছে, তখন যাচ্ছেন না কেন? আমাদেরও তো তখন বুক ফাটছিল, কিন্তু পারবেন না, কারণ যা গ্রামে গ্রামে যেভাবে এভিডেন্সকে আজকে ডিস্টার্ব করা হয়েছে, টেম্পটেড করা হয়েছে, এবং যেভাবে নাকি ঘাতক বাহিনী, কিন্তু একটাই কারণ, অর্থ উপার্জন করো, যেভাবেই হোক টাকা উপার্জন করে তোমরা 25% নাও আর হাই কমেন্টকে নাও। শুধু আপনি স্বাস্থ্য দপ্তর বলছেন কেন? আজকে এখন কিন্তু আমি শ্মশানেও আপনারা দেখতে পাবেন, চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে শ্মশানেও যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন যে এই সরকারের এক সংখ্যক মানুষ, এক সংখ্যক আজকে রাজনৈতিক নেতৃবৃন্দের আজকে আস্ফালনে কীভাবে অর্থ উপার্জন করছে, নির্লজ্জভাবে টাকাগুলো উপার্জন করছে, আজকে যে বার্স্ট করেছে, আজকে আজকে আপনি জানেন গতকালকে যে পূজোটা ছিল গণেশে, অনেক বাড়িতে, ম্যাডাম বিশ্বাস করুন, অনেক বাড়িতে কালকে পূজো হয়নি। আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে লক্ষ্মীকান্তপুর, সে পর্যন্ত বলছে আমার পূজো হবে না, সে পর্যন্ত বলছে আমি গরিব কিন্তু আমি মিছিলে হাঁটতে চাই। আপনি কি বলছেন? স্প্রেড লাইক ফ্লেম থ্রু আউট ওয়ার্ল্ড। কেন? দীর্ঘদিন ধরে যেভাবে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে, যেভাবে দীর্ঘদিন ধরে ভোটে আজকে ভারতের কোন রাজ্য যে এত মানুষের মৃত্যু হয়নি, এবং এক সংখ্যক পুলিশ যে আজকে নির্লজ্জভাবে মার্ডার কেসগুলোকে ইউডি কেস করে দিচ্ছে, অথবা মার্ডার কেসগুলোকে আজকে কিভাবে দেখুন, প্রথম থেকেই দুষ্কৃতকারীদের বাঁচাবার যে অপচেষ্টা, আজকে কিন্তু দীর্ঘদিনে পুঞ্জীভূত রাগ, এই রাগটা কিন্তু শেষ করছি একদমই তাই, এবং সেই রাগেরই বহিঃপ্রকাশ। একটা কথা, আজকে কিন্তু তিলোত্তমা দেখে গেল মৃত্যুর, মর্মান্তিক মৃত্যুর মধ্যে, যে আজকে কঙ্কাল সার দেহতা আজকে মানে হসপিটালে পর্যন্ত আজকে কিভাবে, শুধু আর্টিকল হবে না, সমস্ত হসপিটালে, এই যে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল, ওখান থেকেও টাকা আয় করার জন্য ওকে পাঠানো হয়েছিল।
মানে সবটাই ভাগাভাগি খাওয়া খাই এবং একদম এর শতাংশ এর ঘরে, ওর শতাংশ ওর ঘরে, কিন্তু মাঝখানে এই যে লোভ আর লালসার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেবাশিস বাবু, একটা মাস পেরিয়ে গেল, একটা দুটো দিন গুনতে গুনতে, আজ এক মাস, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? না, আমাদের দেখুন, আমরা তো আসলে পাওয়ারলেস, মানে আমাদের সত্যিই আমাদের সেভাবে কোনো পাওয়ার নেই। তো আজকে আমরা শুধু প্রতিবাদ করতে পারি এবং ইউনাইটেড হতে পারি, এবং আজকে আমরা যে কোনো মূল্যে এই এটা শাস্তি চাইছি, জাস্টিস চাইছি। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই জাস্টিসটা দেবে কে? মানে আমরা তো গভর্নমেন্ট এনেছিলাম বা গভর্নমেন্টকে ভোট দিয়েছিলাম বা গভর্নমেন্ট তৈরি হয়েছিল ফর দ্য মানে গুড গভর্নেন্স দেওয়ার জন্য। আমরা কী দেখছি এটা দেখুন, আমি তো আজকে বলছি না, বহুদিন ধরে বলছি যে কতগুলো দুর্নীতিবাজ দুষ্কৃতি মিলে একটা ভীষণ মিশনহীন একটা সরকার তৈরি করে ফেলেছে বা ক্ষমতায় এসেছে, এবং তারা যেটা করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্র থেকে, মানে একটা কোনো ক্ষেত্র বাকি রাখিনি, মানে পশ্চিমবঙ্গকে মধুভাণ্ডার হিসেবে কুড়ে কুড়ে খাচ্ছে। মানে আপনি ভেবে দেখুন, একটা গভর্নমেন্টে যে কাজ করার কথা, সরকারের যে কাজটা করার কথা, সেই কাজের সেটা তো কোনো রকম অর্থ উপার্জনের জন্য নয়, কিন্তু আজকে দেবাশিস বাবু মনে হয় গভর্নমেন্ট কাজ করছে না। এই ঘটনাগুলো যা আমরা পরপর পরপর দেখাচ্ছি, মেমোতে পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা টাইপ করা রয়েছে তা হাতে লেখা হয়ে গেছে, চুপ করে বসে রয়েছে, তারা কাজ করছে না? গভর্নমেন্ট কাজ করছে, কাজ করছে কোন তারা তো সক্রিয়। কোন দিকে গভর্নমেন্ট কাজ করছে? মানে গভর্নমেন্টের যেটা করা উচিত, মানুষের জন্য যে কাজটা করা উচিত সেটা না করে গভর্নমেন্ট যেটা করছে, যারা সরকার এবং বিভিন্ন ওই দলের লোকজন, তাদের অর্থ উপার্জনের জন্য যা যা করা দরকার সেই কাজগুলোকে গুটিয়ে করছে। আপনি খেয়াল করে দেখুন, এটা তো কর্পোরেটের মতো একটা ব্যাপার হচ্ছে। আজ যে আপনার, আমি দেখছি ছৌভিক, অভিক, এই যে সৌত্রিক, এইসব নামগুলো এসছে, এরা কারা? এরা বাচ্চা বাচ্চা জুনিয়র ডাক্তার, মানে এরাও কতটা করাপ্টেড হয়ে গেছে। মানে ভেবে দেখুন, এরা যখন ডাক্তারি পাশ করে বেরোবে, তা আজকে তো মানে একটা নারকীয় হত্যাকাণ্ড দেখছি, মানে আমরা কোন কাদের কাদের কাছে ডাক্তার দেখাতে যাব? মানে আজকে যখন এই এই যে সরকারের আমলে যে শিক্ষা ব্যবস্থা যে জায়গায় গেছে, আমরা কোনো শিক্ষককে দেখলে আগে সম্মান করতাম, এখন জিজ্ঞেস করি, ভাই তুমি কোন সময়কার, কোন বছরে পাস আউট, কোন বছরে পাস আউট, কোন বছরে চাকরি পেয়েছো? আজকে ডাক্তাররা যখন বেরোবে একই জিনিস হবে, তাহলে সমাজের কতটা অবক্ষয় এরা করছে। এবং আপনি, আমি কিন্তু আবার বলবো, এই যে অভিক, সৌরভ, সৌত্রিক, এরা তো একটা বোড়ে মাত্র, বা সন্দীপ ঘোষকে আমি বোড়ে বলবো, মানে এটা কর্পোরেট স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে, মানে হায়ারকি তৈরি করেছে, ম্যানেজমেন্ট বসে আছে। আমরা তো ওখানে এখনো পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি, কিন্তু যাদের একদিকে অভিক দে, অন্যদিকে সৌরভ পাল, এবং একই সঙ্গে সৌত্রিক রায়, এরা কারা, তাদের পরিচয় কি? যে তিনজনের নাম ফোন নম্বর দিয়ে তড়িঘড়ি সামনে আনতে হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, কেন সেদিনকে তারা উপস্থিত ছিল সেটাও ক্লারিফিকেশন দিতে হলো স্বাস্থ্য দপ্তরকে, কী কারণের জন্য? দেখুন অভিজ্ঞদের ছবি আপনাদের সামনে রাখছি। এই অভিজ্ঞদের SSKM এর জুনিয়র চিকিৎসক, অর্থাৎ PGT, কিন্তু সেই অভিজ্ঞদের সে চলে গেল একেবারে সরাসরি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেদিন 9 তারিখ অভার হত্যার ঘটনা জানাজানি হয়, ঠিক সেই মুহূর্তে সে সেখানে কী করছিল, এই প্রশ্ন রিপাবলিক বাংলা তুলেছিল, এবং তারপর গিয়ে তার কী ক্লারিফিকেশন পুলিশের তরফ থেকে এসছে সেটাও আপনারা জানেন। সে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, একজন জুনিয়র চিকিৎসক তিনি বিশেষজ্ঞ হয়ে গেলেন। বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে তার যোগ, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ থেকে একেবারে দক্ষিণবঙ্গের একটি মেডিকেল, একটা হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কী করে এই অভিজ্ঞদের পৌঁছে গেল? পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও সদস্য এই অভিজ্ঞদের, অর্থাৎ তারা জুনিয়র হতে পারে কিন্তু হাত কিন্তু বেশ ভালোভাবে তারা কাজে পাকিয়েছিল, যে কারণের জন্য এত বড় বড় পোস্ট তাদেরকে দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই অভিজ্ঞদের, আরও ইনফরমেশন রয়েছে যা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, TMCP-র মেডিকেল দলের প্রাক্তন সদস্য, যাকে পরবর্তী সময় বহিষ্কারও করা হয়, তার কারণ তার বিরুদ্ধে নাকি অভিযোগ উঠেছিল, কিন্তু তার আগে পর্যন্ত শাসক দলের কারো কাছে কোনো ইনফরমেশন ছিল না, এটাও মানতে হবে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিজ্ঞ, অর্থাৎ কারোর যদি বাঁ হাত ডান হাত হয়ে থাকে তাহলে এই অভিজ্ঞদের তার মধ্যে অন্যতম, কোনো না কোনো একটা হাতে, সেটা অজুহাতও হতে পারে আমরা জানি না, কিন্তু গোটা বিষয়টা এখানেই পরিষ্কার হচ্ছে। আরও তথ্য, SSKM-এর জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদের, তাকে সেমিনার রুম পর্যন্ত কেন দেখা গেল, এখানেই শেষ নয়, আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার মধ্যে আরও একটি ব্রেকিং এই মুহূর্তে এসে পৌঁছেছে, সেই ব্রেকিংয়ের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তদন্তে ইতিমধ্যে ইডির আধিকারিকরা তারাও কিন্তু তদন্ত শুরু করছেন, এবং এই তদন্তের মধ্যেই আরও যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে আরজিকরের আর্থিক দুর্নীতিতে, তদন্তে CBI ঠিক তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই যে তদন্তে নেমে CBI এর হাতে আরও বিস্ফোরক তথ্য। কী তথ্য জানাবে আমাদের অর্ণব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অর্ণব। একবারে দেখো, তো ওখানে যেটা সেন্ট্রাল
আসবাবপত্র সরবরাহ করলো সেই বিষয়টাকে কিন্তু তারা যখন সামনে পান তখন কিন্তু তারা রীতিমতো চমকে যান, এবং সেখানে যে বিল করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওষুধের নামে বিল করা হলেও তার বদলে কিন্তু আসবাবপত্র রেফ্রিজারেটর এগুলো কিন্তু পৌঁছেছিল, এবং সেখানেই হাজরা মেডিকেল যারা মূলত বরাদ্দ পেয়েছিল মেডিকেল ইকুইপমেন্টস এবং মেডিসিন সাপ্লাই, তারা কি করে এই রেফ্রিজারেটর এবং আসবাবপত্র সাপ্লাই করলো এবং তার বিলটাকে ওষুধের বিল হিসেবে দেখানো হলো, সেখানেই কিন্তু সন্দেহ তৈরি হয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের। সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই যে আসবাবপত্র বা বিভিন্ন জিনিস কেনা হয়েছিল সেগুলো যাতে সামনে অডিটে না আসে তার জন্য কিন্তু সেগুলোকে ওষুধের বিল হিসেবে দেখানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকরা, এবং সুমন হাজরা যে হাজরা মেডিকেলের ওনার তাকেও কিন্তু অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার পাশাপাশি সন্দীপ কর, সুমন হাজরা এবং বিপ্লব সিং এদের তিনজনকে কিন্তু এর মধ্যে একাধিকবার মুখোমুখি বসিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, এবং তার থেকে বহু নতুন তথ্য উঠেছে বলে খবর সিবিআই সূত্রে। তনয়